দুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে লাড্ডুর কথা শুনে বাবার সাথে দেখা করে দুতে জানতে পারে তার মা মারা যায়নি। লাহিড়ি বাড়িতেই দুতের মায়ের রহস্য লুকিয়ে আছে। দুতে বাবাকে কথা দিল মায়ের সন্ধান পেতেই ও বাড়িতে ফিরে গিয়ে প্রিয়াঙ্কার সাথে রঙনির বিয়েটা আটকে দিয়ে নিজের অধিকার আদায় করবে। ততক্ষণে বাড়িতে কিন্তু দধিমঙ্গলের আয়োজন শুরু হয়ে গেছে। গতকাল রাতেই লাড্ডুকে দেখে চমকে ওঠে দুতে। লাড্ডু জানিয়েছিল বাবা কেন ভয় পাচ্ছে। বাবা তো আগে জানতো না তুই এ বাড়ির বৌমা হয়েছিস। 15 বছর আগে নাকি লাহিড়ি বাড়ির লোকজন বাবাকে ঠকিয়েছিল, সেই থেকে বাবা লাহিড়িদের বিশ্বাস করে না। বড়মার সাথে কি যেন একটা সম্পর্ক আছে এই পরিবারের। কথাগুলো শুনেই তো দুতে কাউকে কিছু না বলে বাবার সাথে দেখা করতে আসে, আর দেখা করার পরেই তো অনেক কথা জেনে গেছে দুতে। বাবার ধারণা দুতের মা এখনো পর্যন্ত বেঁচে আছে, অম্বরীশ লাহিড়ি জানে সবকিছু। এদিকে সবাই অস্থির। দেবপিসি ও ছোটকা বলে আমরা না হয় দাদাকে কথা দিয়েছি যে বিয়েটা আটকাতে সত্যিটা বলবো না, কিন্তু তুতে তো কথা দেয়নি, তাহলে তুতে কেন কিছু বলছে না। ঠিক সেই সময় তুতে ফিরে এসে বলে আমি তো বলবই, আর তার আগে তো দেখবো রঙনবাবু কি করে। তাহলে কি শেষ পর্যন্ত রঙন যদি কিছু না বলে তাহলে তুতে জানিয়ে দিবে রঙনের সাথে তার বিয়ে হয়েছিল, আর সব কিছু শুনে কি মন্দিরা বিয়েটা ভেঙে দিবে। বন্ধুরা তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।